বাংলাদেশের মানবাধিকার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে। আগামী 14 ফেব্রুয়ারি আনুমানিক 24 ঘন্টার সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর আন্ডার সেক্রেটারি ডেরেক শোলে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিশেষ কূটনৈতিক অ্যাসাইনমেন্টগুলো পালন করে থাকেন ওই দপ্তরের অত্যন্ত প্রভাবশালী এই শীর্ষ কর্মকর্তা। সম্প্রতি গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম বিষয়ক মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কারা ম্যাকডোনাল্ডের ঢাকা সফর করার কথা ছিল। একেবারে শেষ মুহূর্তে তার না আসার খবরে খুব স্বাভাবিকভাবেই ডেরেক শোলের বাংলাদেশ সফরের তাৎপর্য আরও বেড়ে গেছে বলে সচেতন মহলের উপলব্ধি। বাংলাদেশে এসে তিনি কি কি বলবেন, কার সাথে বৈঠক করবেন, এসব নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এমত অবস্থায় সুদূর যুক্তরাষ্ট্র থেকে চ্যানেল আইতে প্রচারিত জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রার অনলাইনে হাজির হয়েছে ডেরেক শোলে। ইদানিং বাংলাদেশে যে যুক্তরাষ্ট্রের অনেক উচ্চ পর্যায়ে কূটনৈতিকরা সফর লক্ষ্য করা যাচ্ছে, শুরুতেই অনুষ্ঠানের সঞ্চালক সে প্রসঙ্গ তুলে ধরেন। নিজের সফরকে দুই দেশের তরফে আগের সফরগুলোর ফলো আপ সফর উল্লেখ করে ডেরেক শোলে বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক, এই অঞ্চল এবং সারা বিশ্বে দুই দেশের অংশীদারত্বকে যুক্তরাষ্ট্র যে কতটা গুরুত্ব দেয় এই সফরগুলো তারই প্রমাণ। অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে, আমরা সফরে এই সবগুলো ইস্যু নিয়েই ফলো আপ করবো। এছাড়া দুই দেশের অভিন্ন সমস্যা এবং সেসবের অভিন্ন সমাধান নিয়েও আলোচনা থাকবে। মিয়ানমারের সংঘাত এবং রোহিঙ্গা গণহত্যার কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অগ্রাধিকারে থাকবে, এবং এমন প্রশ্নের জবাবে ডেরেক শোলে বলেন, বাংলাদেশকে সহযোগিতার জন্য যা যা করা সম্ভব যুক্তরাষ্ট্র তাই করছে। বাংলাদেশের উপর থেকে শরণার্থীদের সংকটের চাপ কমানোর চেষ্টা চলছে, মানবিক প্রয়োজনে সাহায্য করছে, কিছু শরণার্থীকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা চলেছে। অতীতে যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও বাড়াতে চাইছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলোর বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র নিজ চোখে সংশ্লিষ্ট দেশগুলোকে দেখছে, এমন প্রশ্নের প্রেক্ষিতে ডেরেক শোলে বাংলাদেশের জনসংখ্যার আকার এবং দেশের গতিশীল অর্থনীতি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গ টেনে জানান, এসব কারণে বাংলাদেশ অনেক উচ্চ পর্যায়ে অতিথিদের আগমন দেখা যাচ্ছে। তিনি বলেন, এসব কারণেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তাকে বলেছে বাংলাদেশের সাথে সাম্প্রতিক আলোচনাগুলো চালিয়ে নিতে। স্বাধীনতার পর বাংলাদেশের 51 বছরের যাত্রায় ভূয়সী প্রশংসা করে ডেরেক শোলে বলেন, যুক্তরাষ্ট্র এই যাত্রায় বাংলাদেশের সাথে ছিল, সামনের দিনগুলোতে তারা এই সম্পর্ক আরো বড় পরিসরে দেখতে চান। তারা যখন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, সুশীল সমাজের সংগঠিত এবং মুক্তভাবে কথা বলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, তখন সেটা নম্রভাবে তাদের অংশীদারত্ব এবং বন্ধুত্বের চেতনা থেকেই করেন। বাংলাদেশের গণতন্ত্রকে আরও উন্নত এবং শক্তিশালী করতে তারা দেশটির সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান, কারণ 21 শতাব্দীতে কোনো দেশকে সফল হতে হলে তাকে গণতান্ত্রিকভাবে হতেই হবে বলে তাদের বিশ্বাস। বাংলাদেশের মানবাধিকার, শ্রম অধিকার, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বরাবরই উদ্বেগ প্রকাশ করে চলেছে। চলতি বছর বাংলাদেশের নির্বাচনী বছর, আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ব্যক্ত করে ডেরেক শোলে জানান, দেশটির আশা বাংলাদেশ যে কোনো নির্বাচনে অবাধ এবং সুষ্ঠু হবে, বিরোধী দলগুলো নিজেদের মতামত প্রকাশ করতে সংগঠিত হতে পারবে। তিনি বলেন, তিনি জানেন গত বছর বাংলাদেশে অনেক বড় বড় গণসমাবেশ হয়েছে যেগুলো শান্তিপূর্ণ ছিল, বিরোধী দলের মুক্ত এবং নিরাপদভাবে মত প্রকাশ করতে পারাটা ভালো দিক, তারা এগুলোর কথাই বলছেন। গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, সাংবাদিকদের দ্বারা দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যা গুরুত্বপূর্ণ, সুস্থ গণতন্ত্রের জন্য এসব কিছুই গুরুত্বপূর্ণ। তারা অংশীদারিত্ব এবং বন্ধুত্বের চেতনার জায়গা থেকে এই ইস্যুগুলো তুলে ধরেছেন। এসব কারণে গণতন্ত্র সম্মেলনের মতো আয়োজনগুলো গুরুত্বপূর্ণ, কারণ গণতন্ত্র একের কাছে অন্যের কাছে শেখা।